السلام عليكم ورحمة الله وبركاته. এই রমজান আমাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে পরিবর্তন করে দিক। আমি আপনাদের মাঝে একটি হাদিস উপস্থাপন করব, সেটা হচ্ছে আল্লাহ কোনো অহংকারকারীকে পছন্দ করেন না। সে সম্পর্কে পবিত্র কোরআনে একটি সূরায় সূরা লোকমান এর 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি কোনো অহংকারকারী ও দাম্ভিককে পছন্দ করি না। আর অন্য একটি সূরায় সূরা নাহল 23 নং আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই তিনি অহংকারকারীকে পছন্দ করেন না। অহংকার বিষয়ে অন্য একটি হাদিসে উল্লেখ রয়েছে, যার অন্তরে এক কণা পরিমাণ অহংকার আছে সে কখনোই জান্নাতে প্রবেশ করিবে না। সঠিক পথে পরিচালিত করুক, সঠিক পথের জ্ঞান দান করুক। আমিন।